মোহনপুর নামের একটি হাসি খুশি গ্রাম ছিল। ওই গ্রামের প্রধানের নাম ছিল লক্ষ্মীধর। দিবাকর আর শ্যামলাল তাদের সমস্যা নিয়ে প্রধানের কাছে আসে। আমি সত্যি কথা বলছি, শ্যামলালের মুরগি আমি দেখিও নি, আর যখন দেখিনি তখন সেটা কেটে খাবো কি করে? না, ও পুরোপুরি মিথ্যে কথা বলছে। আমি সঠিক জানি, আমার মুরগি ওই কেটে খেয়ে নিয়েছে। তুমি এটা এত জোর দিয়ে কি করে বলছো? আমার বউ নিজে চোখে দেখেছে। আমাদের মুরগি ওনার জমিতে চলে গেছিল, আর মুরগিগুলোর পাখনা একটা প্লাস্টিকে ভরে দিবাকরকে ফেলতেও দেখেছে। আমি কি করে বিশ্বাস করবো যে তুমি যেটা দেখেছো সেটা সত্যি? আমি কেন মিথ্যে কথা বলবো? আমার বউ নিজের চোখে দেখেছে। দিবাকরের জন্য আমাদের অনেক ক্ষতিও হয়েছে, আমি শুধু সেটার ক্ষতিপূরণ চাইছি। হয়তো তোমার মুরগি কোথাও চলে গেছে, এটাতে দিবাকরের কোনো দোষ নেই। এখন এখান থেকে যাও, সময় নষ্ট করো না। তোমার শাস্তি হলো তুমি 10 ডজন আপেল আর 10 ডজন কলা আমাকে ক্ষতিপূরণ দেবে। আমার কি দোষ? আমি কি করলাম? 10 কিলো কমলা লেবুও দিয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে যাও, না হলে আরো বাড়িয়ে দেব। শ্যামলাল চুপচাপ ওখান থেকে চলে যায়। প্রধানের কাছে এসে দিবাকর বসে আর বলে, বাহ, আপনি তো শ্যামলালকে খুব জব্দ করেছেন দেখছি। লক্ষ্মীধর নাম আমার, অন্যের ঘরে লোককে ধরে নিয়ে রাখাই আমার কাজ, কিন্তু শ্যামলালের মুরগিটা খেতে খুবই সুস্বাদু ছিল, সেটা মানতেই হবে। আহা, কত যত্ন করে মুরগিটাকে লালন পালন করেছিল। কোনো বেচারা টেচারা না, শুধু অন্যের লোকের সামনে বেচারা সেজে থাকে। ক্ষতিপূরণের বস্তু অর্ধেকটা আমাকেও দেবেন। অর্ধেকটা তুমি চাইছো কেন? তোমার সাহস কি করে হলো আমার থেকে ক্ষতিপূরণ চাওয়ার? সাহসের কি দেখলেন আপনি? আপনি যদি আমাকে কিছু দিতে চান তো বলুন, ভেবে বলুন কি করবেন। প্রধান ঘাবড়ে যায়। আর ঠিক আছে দিবাকর, তুমি তো রেগে যাচ্ছ কেন? তুমি তো এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আমি ভেবেছিলাম তুমি ওইটুকু সামান্য ফল নিয়েই বা করবে কি। ঠিক আছে, অর্ধেকটা আমি তোমায় বাড়িতে পাঠিয়ে দেব, তাহলে খুশি তো? এদিকে শ্যামলাল নিজের বাড়ি পৌঁছায়। ওর বউ দুলালি ওকে জল এনে দেয়। কি হলো, উনি কি বললেন? উনি আবার কি বলবেন, হয়তো দিবাকর আগে থেকেই ওকে টাকা দিয়ে দিয়েছে। আমার তো কোনো কথাই শুনলেন না উনি। ও হয়তো আগে থেকেই পয়সার লোভ দেখিয়ে দিয়েছে, তাই প্রধান আর কিছুই বললেন না আমাকে। উনি শেষ পর্যন্ত কি বললেন? 10 কিলো আপেল, 10 কিলো কলা আর 10 কিলো কমলা লেবু আজকে সন্ধ্যের মধ্যে ওনার বাড়িতে দিয়ে আসতে বলেছেন। আমরা দেব, কিন্তু কেন? আমরা কেন দেব? এখন তো পঞ্চায়েতের ভোটও শুরু হচ্ছে, এই বছর আমরা আমাদের গ্রামে পঞ্চায়েত বদলে দেব। তুমি তো লক্ষ্মীধরকে ভালো মতোই চেনো, ও মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে নিজের দিকে করে নেয়, আর দিবাকরের মতন লোকজন টাকা দিয়ে মানুষকে কিনে নেয়, আর নিজের পছন্দ মতো পঞ্চায়েত তৈরি করে। তুমি পঞ্চায়েতের ভোটে দাঁড়াচ্ছ না কেন? এই গ্রামে তোমার মতো পঞ্চায়েতের দরকার রয়েছে, এটা তোমার করা দরকার। পঞ্চায়েত প্রধান? তা আবার আমি? এইসব করতে পারবো না। তোমাকে করতেই হবে, এটাই সবার জন্য ভালো হবে, না হলে এই লোভী প্রধানের জন্য আমাদের গ্রাম পুরো শেষ হয়ে যাবে। হয়তো তুমি ঠিক কথাই বলছো, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি। গ্রামে ভোটের পর্ব শুরু হয়। লক্ষ্মীধরের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এইবারেও ভোটে জিতে যাবে, কিন্তু শ্যামলালের হঠাৎ করে পঞ্চায়েতের ভোটে দাঁড়ানো দেখে মানুষ অবাক হয়ে যায়। শ্যামলালের ক্ষমতা যে মার দাবে, লক্ষ্মীধরের সামনে ভোটে দাঁড়াচ্ছে। কথাটা তো তুমি ঠিকই বলেছ, তুমি কাকে ভোট দিচ্ছ শুনি? দিবাকর আমাকে হুমকি দিয়েছে, যদি আমি লক্ষ্মীধরকে ভোট না দিই তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে।
আমাকে বলে রেখেছে যদি লক্ষ্মী ধরকে ভোট না দিই তাহলে আমার সুদ 10 টাকা বাড়িয়ে দেবে, তাহলে তো আমার উপরে অনেক চাপ পড়ে যাবে। কিন্তু শ্যামলাল ভালো মানুষ। তখনই শ্যামলাল ওখানে ভাষণ দিতে শুরু করে। গ্রামবাসীরা, আমরা অনেক বছর ধরে লক্ষ্মীধরের অত্যাচার সহ্য করে আসছি, এখন আমাদের কিছু করা উচিত। যদি আপনারা আমাদের গ্রামের সৎ ভালো এবং উচিত সিদ্ধান্ত নিতে পারে এইরকম পঞ্চায়েত চান, তাহলে আমাকে ভোট দিন, আমি সব সময় আপনাদের সহায়তা করব। তখনই ওখানে লক্ষ্মীধরের একটা লোক স্টেজে উঠে পড়ে, ওর নাম ছিল ত্রিবেদী। গ্রামবাসীরা, হ্যাঁ তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার ভাষণ শুনছ? ওইদিকে লক্ষ্মীধর বাবু সোনার কয়েন দিচ্ছে সবাইকে, ধনী আর গরিব যেই হোক না কেন সবাইকে একটি করে সোনার কয়েন দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি যাও আর নিয়ে আসো, কথা শুনে তো আর পেট ভরবে না তোমাদের। বেশিরভাগ লোক ত্রিবেদীর কথা শুনে চলে যায়। শ্যামলাল খুব দুঃখী হয়, নিচে নেমে ও দুলালিকে বলে, দেখেছো আমি বলেছিলাম না লক্ষ্মীধরের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না, ও সব গ্রামবাসীদের সোনার কয়েন দিচ্ছে, এখন ওর ভোটে জেতা কেউই আটকাতে পারবে না। লক্ষ্মীধর ভোট পাওয়ার জন্য সব কিছু করতে পারে, কিন্তু লোককে দান করার জন্য এত সোনার কয়েন কোথা থেকে পাচ্ছে? আমার তো এর পিছনে অন্য কোনো রহস্য আছে বলে মনে হচ্ছে। দুলালি আর শ্যামলাল ত্রিবেদীর কথা মতো জায়গায় পৌঁছায়। লক্ষ্মীধর কোথায়? ওই তো ওইখানে ফোনে কথা বলছে, ত্রিবেদী সোনার কয়েন বিলি করছে, কত লম্বা লাইন পড়েছে দেখেছো? ছোটু একটু এদিকে আয় তো। ছোটু গ্রামে চা বিক্রি করত, দুলালিকে ও বড় বোনের মতোই ভালোবাসত। হ্যাঁ দিদি বলো। এখানে এসব কি হচ্ছে রে? খোঁজ নে তো লক্ষ্মীধরের কাছে এত সোনার কয়েন কোথা থেকে এলো যে ও সবাইকে সোনার কয়েন বিলি করছে। ঠিক আছে দিদি। শ্যামলালের এই বিষয়টা ভালো লাগে না, ও বলে, তুমি ছোটুকে কেন বললে এটা করতে? ওকে ভরসা করাটা কি আমাদের উচিত? ও যদি লক্ষ্মীধরকে এই কথাটা বলে দেয় তাহলে তো বুঝে যাবে আমরা যে ওর উপর নজর রাখছি। ছোটুকে আমি খুব বিশ্বাস করি, ওর মা বাবা চলে যাওয়ার পর একমাত্র আমি আছি যে ওর দেখাশোনা করে। ও চা বিক্রি করে এখানে, তাই ও সবার কাছ থেকে সব রকম কথাই শুনতে পারবে। তুমি মানুষ চিনতে পারো, যখন তুমি বলছো তখন আমি বিশ্বাস করছি। কিছুক্ষণ পর ছোটু আসে আর দুলালিকে বলে, তুমি ঠিকই বলেছিলে, এর পিছনে অনেক বড় রহস্য আছে। সোনার কয়েনগুলো পাশের গ্রামের নাম করে ডাকাতের থেকে কেনা হয়েছে, ও নিশ্চয়ই এই সোনাগুলো কোথা থেকেও লুট করে এনেছে। প্রধান এক্ষুনি ফোনে কথা বলছিল, আমাদের গ্রামের উন্নতির জন্য যে টাকাটা সরকার থেকে পাওয়া গেছিল সেই টাকাটাই উনি খরচা করে ফেলেছে। আমি জানতাম লক্ষ্মীধরের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, নিজের ভোটে জেতাটা ওর কাছে এতটা গুরুত্বপূর্ণ যে ও মানুষের কথাও ভাবে না, এত বড় নেতা হয়ে একটা ডাকাতের থেকে চুরির জিনিসপত্র কেনে। ও যে এতটা ছোট মানসিকতার সেটা আমি জানতাম না। আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, আমাদের গ্রামের ভবিষ্যৎ এখন আমাদেরই হাতে। যদি লক্ষ্মীধর আবার পঞ্চায়েত ভোটে জিতে যায় তাহলে আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। লক্ষ্মীধর ফোনে কথা বলছিল, আমি তোমার টাকা কালকেই পাঠিয়ে দেবো, তুমি গ্রামের পঞ্চায়েত প্রধানকে এইভাবে হুমকি দিতে পারো না। হ্যাঁ ঠিক আছে, কাল সন্ধ্যাবেলা পুরনো কুয়োর কাছে দেখা করো, আমি নিজে আসবো ওখানে। ছোটু সব কথা শুনে নেয় আর চুপি চুপি দুলালিকে ফোন করে। কাল সন্ধ্যেবেলা পুরনো কুয়োর কাছে গ্রামের সবাই লক্ষ্মীধরের আসল চেহারা দেখতে পাবে। দুলালি কিছু গ্রামের লোক জড়ো করে নিয়ে যায়। পুরনো কুয়োর পাশে একটা জায়গায় লুকিয়ে পড়ে, ওরা লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু লক্ষ্মীধর আসে না। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের গ্রামের প্রধানের মধ্যে কোনো দোষ নেই, শ্যামলাল ভোটে জেতার জন্য এই সমস্ত উল্টো পাল্টা কথা ছড়াচ্ছে। চলো সবাই বাড়ি চলো। যখনই ওই লোকটা গাছের পিছন থেকে বেরিয়ে আসে তখনই ডাকাত তাকে দেখে নেয়। লক্ষ্মীধর, এই তোমার উপরে নজর রাখছিল, এখন তুমি ঠিক করো যে একে কি শাস্তি দেবে। লক্ষ্মীধর
দুটো লোককে চাকু দিয়ে ওই গ্রামবাসীকে মারতে বলে। তোদেরকে আমি এত বছর ধরে খাওয়াচ্ছি বড়াচ্ছি, আর তোরাই আমার সাথে এরকম করছিস। যখনই প্রধান এই কথাটা বলে তখনই সব গ্রামবাসীরা সামনে চলে আসে। তারা ডাকাত আর লক্ষ্মীধরের ওপর হামলা করতে শুরু করে। দেখলে কাকা, তুমি যে প্রধানের হয়ে এত কথা বলছিলে তার আসল রূপটা দেখলে? ও ওই ডাকাতকে আমাদের গ্রামের উন্নতির সব টাকা দিয়ে দিয়েছে, আর ওই টাকা দিয়ে সোনার কয়েন কিনে তোমাদের বিলি করছিল। সব গ্রামবাসীরা ভীষণ রেগে যায় আর গ্রামের প্রধানকে মারতে শুরু করে। শ্যামলাল আর দুলালি কোনো মতে গ্রামের লোককে সামলে নেয় আর ওদের পুলিশের হাতে তুলে দেয়। সব গ্রামবাসীরা লক্ষ্মীধরের বিরুদ্ধে নালিশ জানায় আর শ্যামলাল গ্রামের পঞ্চায়েত ভোটে জিতে যায়। দেখেছো, আমি বলেছিলাম না, তুমি যদি মন থেকে মানুষের সেবা করতে চাও তাহলে তুমি নিশ্চয়ই পঞ্চায়েত ভোটে জিততে পারবে। এই পৃথিবীতে যতই খারাপ আর পাপী লোক থাকুক না কেন, এখনো পর্যন্ত সৎ আর ভালো মানুষের জায়গা রয়েছে এখানে। আর তোমার মতো ভালো মানুষের জন্যই তো এই পৃথিবীটা এখনো চলছে। আমাদের পঞ্চায়েত কেমন চাই, শ্যামলালের মতোই চাই। আমাদের পঞ্চায়েত কেমন চাই, শ্যামলালের মতোই চাই।